এলাকায় তিনি পরিবেশ বন্ধু নামে পরিচিত। কারো বাড়িতে সাপ ঢুকলেই ডাক পড়ত নিতাই প্রধানের, যেমনটা হয়েছিল মঙ্গলবারও। দাতনের সালনপুরের এই বাড়িতে একটি গোখরো সাপ ঢোকার খবর পেয়ে এসেছিলেন পরিবেশ বন্ধু নিতাই প্রধান। টর্চের আলো জ্বালিয়ে ঘরের কোণা থেকে গামছায় পেঁচিয়ে সাপটিকে বার করে আনেন তিনি। এরপর গলায় জড়িয়ে গোখরোর সঙ্গে ছবি তোলেন, সাপ নিয়ে কসরত করেন, কিন্তু ভাবতে পারেননি নিজের অজান্তেই মৃত্যুকে ডেকে আনছেন তিনি। ছবি তোলার কয়েক মুহূর্ত পরই গোখরোর প্রাণঘাতী ছোবল। জঙ্গলে ছাড়তে যাওয়ার সময় নিতাই প্রধানকে ছোবল মারে বিষধর সাপ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 50 ঘরে সাপ ওরকম ধরে বা জালে ফাঁসে লেগে গেলে যে মানে চক্রি সাপ, কোনোদিন মারতে দিতে হয়নি, সাপ ধরে ছেড়ে দিতে আর ছাড় দিস তাই বনে নিয়ে গিয়ে একটু ধরল তো বনে দূরে নিয়ে গিয়ে সেই সময় সাপটা ছোবল মারে, তাই তো? হ্যাঁ। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা, পরিবেশ বন্ধুকে হারিয়ে স্তব্ধ গোটা গ্রাম। পুরো গ্রামও জানে যে সাপ তাড়া বাড়িকে তাড়িয়ে ও ছেড়ে দিয়ে আসত অন্য জায়গায়। ওর 3-4 ঘন্টার পর আমরা খবর পেয়েছি যে সাপটা কামড়ে নিয়েছি ওনাকে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছিল আর আমরা ওনাকে বাঁচাতে পারিনি, সেটা খুবই দুর্ভাগ্যজনক। মৃতের আত্মীয়রা বলছেন সাপ ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া তার নেশা ছিল, সেই সাপের বিষেই শেষ হয়ে গেল তরতাজা একটা জীবন। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।